হাদিস আছে এই সম্পর্কে কিছু কয়েকটি হাদিস তার মধ্যে কোন মেয়ে যদি বিনা ওয়ালিউল আমর তার গার্জেন গার্জেন ছাড়া কোন মেয়ে যদি নিজের নফসের কাউর সাথে বিয়ে দিয়ে দেয় বা নিজে নিজে বিয়ে করে নেয় তাহলে তার নিকাহ তার বিয়ে বা তেল তার বিবাহ হবে না বিয়ের জন্য সর যে তার গার্জেন হওয়া চাই তার ভাই হোক তার আব্বা হোক তার ভাই হোক চাহে চার যদি সে বড় মেয়ে হয় তার যদি বড় বালিক ছেলে হয় এ ধরনের তার গার্জেনের প্রয়োজন বিনা গার্জেনে বিবাহ হবে না বাতিল আর কোন লোক বা কোন মানুষ যদি নিজের বেটির নিজের মেয়ের বিবাহ দেয় তার মেয়ের কাছে পরামর্শ না নেয় তবে বিয়েটা তো হয়ে যাবে কিন্তু এখানে হাদিস আছে যে আল আইমু তুস্তা মারুল আইমু ওয়াল বিক্রো তুস্তা আদান তুস্তা মারুল আইমু ওয়াল বিক্রো তুস্তা আদান ওয়া ইদ নহা অর্থাৎ সাইয়েবা যার এর আগে কোথায় কোন জায়গায় বিয়ে ছিল তারপর তালাক বা বা তার 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 পুরুষ স্বামী মারা গেছে এই ধরনের মেয়েকে বলে তো এই ধরনের মেয়ে বিবাহ এদের কাছে পরামর্শ করতে হবে এদের যদি আরো একবার কোনো জায়গাতে বিবাহ দেওয়া হয় তো বিবাহ দেওয়ার আগে এদের কাছে পরামর্শ পরামর্শ নিতে হবে তারা ডাইরেক্ট বলবে যা আমি বিবাহ করবো কি করবো না ডাইরেক্ট মুখ দিয়ে বলবে পরামর্শ দিবে তারা তাদের পরামর্শ বিবাহ হবে আর যদি কোনো মেয়ে বাকেরা হয় অর্থাৎ তার কোথায় বিবাহ হয়নি প্রথম 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 বিবাহ তার তাহলে সেই মেয়ের কাছে ইসতে দান বলে মানে অনুমতি নিতে হবে তার বাপ বা তার গার্জেন তার ভাই যে তার গার্জেন সে তার কাছে অনুমতি নেবে আমি তোমার তোমার বিবাহ দিতে চাই তুমি কি সন্তুষ্ট আছো সে মেয়েটি যদি খামুশ থাকে চুপচাপ থাকে তাহলে সেটা তার রাজি বা কবুল হওয়ার আলামত তখন তার বিবাহ দিয়ে দিতে হবে ওয়াই বাকিরা লড়কি যারা যাদের কোনদিন বিবাহ হয়নি প্রথম বিবাহ সেই লড়কি হচ্ছে সেই মেয়ে হচ্ছে বাকেরা তার কাছে অনুমতি না হবে তাকে শুধু খবর দিতে হবে যে আমি তোমার জায়গাতে বিবাহ দিচ্ছি সে যদি চুপচাপ থাকে তাহলে সেটা তার অনুমতি দেওয়া হলো হম তার অনুমতির আলামত হচ্ছে সে চুপচাপ থাকবে চুপচাপ থাকলে তার কবুল হয়ে গেল যে হ্যাঁ সে মেয়েটি রাজি আছে তারপর বাপ বলে দিবে দুইজন গাওয়াহীর সামনে দুইজন সাক্ষীর সামনে যে আমার মেয়ে পরিস্থিতি আছে বিবাহের জন্য আমি বিবাহ দিচ্ছি আমার মেয়ের তোমার সাথে কোন একটা ছেলের সাথে তো এখানে চারজন লোক হওয়া জরুরি বিবাহ মজলিসে একজন মেয়ের পক্ষ থেকে একটি গার্জেন এবং ছেলে যে ছেলেটি বিয়ে করেছে এবং দুইজন গাওয়াই দুইজন সাক্ষী এই চারজন লোক জরুরি বিবাহের জন্য আর কোনো বাপ যদি জবরদস্তি কোনো মেয়ের বিবাহ দিয়ে দেয় কোন লড়কির সেই লড়কিতে যদি ছোট হয় না পালে হয় তারপর যদি সে জবরদস্তি বিবাহ দিয়ে দেয় তার মেয়ে রাজি নেয় তবুও তাহলে তার বিবাহ হয়ে যাবে বিবাহ হয়ে যাবে কিন্তু তারপরে মেয়ের এখতিয়ার থাকবে পরে তার যদি ইচ্ছা হয় তাহলে সে কি করবে ইচ্ছা তো সে সে বিয়েতে থাকবে তার তার স্বামীকে নিয়ে থাকবে জীবনযাপন করবে আর যদি বলেন না স্বামীকে আমি চাই না আমি খোলা নিব তাহলে সে খোলা নিতে পারে তারা তালাক চাইবে এবং তালাক নিয়ে নেবে সেই স্বামী থেকে ছুটকারা পেয়ে নিবে বা যদি তার বাপ যদি তার উপর জবরদস্তি করে না তোমাকে তার সাথে থাকতে হবে খুব খুব যদি জবরদস্তি করে তাহলে সে এদিক গিয়ে কোনো বড় আলেমকে বলবে এবং সর্দারকে বলে বা পুলিশের কাছে গিয়ে থানাতে রিপোর্ট দেবে মাহকামাতে কোর্টে গিয়ে সে আপ্লিকেশন করতে পারবে যে আমার আব্বা আমার জবরদস্তি ব্যবহার দিয়ে সেখানে আমি ছুটতে চাই তাহলে সে ছাড়াতে পারবে হ্যাঁ আর যদি বাপ ভালো হয় খুব নেক বাপ খুব বুঝে আকলমান বুদ্ধিমান সে এমন ছেলের সাথে তার তার মেয়ের তার মেয়ের বিবাহ দিল যে ছেলেটি খুব ভালো সব দিক দিয়ে দিনদার নেককার পরহেজগার টাকাওয়ালা আকালমান সব দিক দিয়ে হুশিয়ার এবং মেয়েটি চাই অন্য ছেলেকে বিয়ে করতে যে ছেলেটা হয়তো পরহেজগার নয় মুতাক্কে নয় বেনামাজি দিনদার নয় খারাপ লোক বা তার পয়সা নেয় বা সেই ছেলেটি হচ্ছে বেকুফ তার বুদ্ধি কম এই ধরনের কোনো ছেলেকে কোনো মেয়ে বিবাহ করতে চায় বাপ তার সাথে দিবে না কোন ভালো ভালো ছেলের সাথে যদি বিবাহ দিতে চায় তাহলে বাপের কথা সে মেয়েকে মানা ওয়াজিব যেমন হয়তো আবু কর্সিদ্দিক রদিয়াল্লাহ হয়তো আয়সা রদিয়াল্লাহ হার বিবাহ দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের সাথে বিনা অনুমতিতে তো এই ধরনের যদি ভালো জামাই পাওয়া যায় তবে ছোট নাবালেগ লড়কি যদি হয় অর্থাৎ যার বয়স বেশি হয়নি ছোট্ট মেয়ে ছোট মেয়ের বিবাহ তার বাপ তার গার্জেন কোন ভালো ছেলে দেখে দিতে পারে বিনা অনুমতিতে মেয়ের বিনা অনুমতিতে যদি বাপ ভালো হয় এবং সে ছেলেকে চিনে তবে তবে কোনো আপত্তি নেই মেয়ের বিনা অনুমতিতে সে বিবাহ দিতে পারবে সালাম